আসসালামু আলাইকুম, এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অনামিকা হাসান পুনম। শ্রুতি বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্মার্ট কার্ড সংকটে থমকে আছে বিআরটি এর ড্রাইভিং লাইসেন্স বিতরণ, ভারতীয় বিতর্কিত প্রতিষ্ঠানকে সরবরাহ আদেশ। করোনা মহামারী দীর্ঘ হলে প্রভাব পড়বে আইন শৃঙ্খলায়, পুলিশের আইজির আশঙ্কা, পরিস্থিতি ঠিক রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা। ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকি, 60 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ভাটারা থানায় মামলা নিয়ে গড়িমসি পুলিশের। এবং হৃদরোগে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন। স্মার্ট কার্ড সংকটে থমকে গেছে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার কাজ। বছরের পর বছর ঘুরেও স্মার্ট কার্ড পাচ্ছেন না আবেদনকারীরা। এদিকে স্মার্ট কার্ড সরবরাহের টেন্ডার নিয়েও উঠেছে অনিয়মের অভিযোগ। কাজ দেওয়া হচ্ছে মাদ্রাস সিকিউরিটি স্প্রিন্টার্স নামের একটি ভারতীয় প্রতিষ্ঠানকে। আধার কার্ডে অনিয়মের অভিযোগে যাদের আজীবন নিষিদ্ধ করেছে দেশটির সরকারি সংস্থা। মাহবুব কবির চপলের রিপোর্ট। একটা সময় লাইসেন্সের জন্য পুলিশ ছুটত মানুষের পেছনে, এখন মানুষ ছুটছেন বিআরটি এর পেছনে। টাকা জমা দিয়েও স্মার্ট কার্ড পেতে অপেক্ষা বছরের পর বছর। এতে ঝুলে গেছে 25 লাখের বেশি আবেদন। তারাই যে আসলে বলে হয় নাই, হয়ে যাবে, প্রসেসিংয়ে আছে, এভাবে বলতে বলতে 2 বছর যাবত আর কি। রেগুলার আমার কন্টিনিউয়াস 3-4 মাস পর পর আসতেই হইতেছে। পুলিশ মামলা দেয় এখন তো নাকি আরও। হ্যাঁ, ডিজিটাল নাম্বার প্লেট সবই আছে, কারণ গাড়ির একটা যে স্মার্ট কার্ড দেয় ওই কার্ডটার যে একটা ডেট স্লিপ দিয়েছিল ওটা ওভার হয়ে গেছে। 2016 সাল থেকে স্মার্ট কার্ড সরবরাহ করছে টাইগার আইটি। 2021 সালের মধ্যে 15 লাখ কার্ড দেওয়ার চুক্তি থাকলেও এরই মধ্যে বিতরণ করা হয়েছে প্রায় 14.5 লাখ। নতুন 35 লাখ কার্ডের জন্য 2019 সালের জুনে দরপত্র আহ্বান করে বিআরটিএ। কাজ পায় ফ্রান্সের একটি প্রতিষ্ঠান, তবে বিভিন্ন কারণ দেখিয়ে তা বাতিল করা হয়। আমাদের কাছে মনে হচ্ছে কোনো একটা কনস্পিরেসি এইখানে কাজ করছে। যদি কর্তৃপক্ষ কোনো কারণে ভুল ভেন্ডরকে সিলেক্ট করে তাহলে যে প্রজেক্টের যে উদ্দেশ্য এবং সাফল্য সেটা হয়তো ব্যাহত হবে। প্রথমবার ব্যর্থ হলেও দ্বিতীয় দফায় কাজ পায় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাস সিকিউরিটিজ প্রিন্টার্স প্রাইভেট লিমিটেড। 5 লাখ বাড়িয়ে অর্ডার দেওয়া হয় 40 লাখ কার্ডের। দরপত্রে বিভিন্ন শর্তের মধ্যে ছিল কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে 5 বছরের মধ্যে মামলা থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু মাদ্রাস সিকিউরিটিজ প্রিন্টার্সের বিরুদ্ধে আছে অনেক অভিযোগ। খোদ নিজ দেশে আধার কার্ডের তথ্য জালিয়াতির ঘটনায় তাদের আজীবন নিষিদ্ধ করে সরকারি সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি। আর ফৌজদারি অপরাধে কেনিয়ায় একাধিক মামলা বিচারাধীন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এমনকি বিএমইটির মাত্র 5 লাখ ইমিগ্রেশন কার্ডও সরবরাহ করতে পারেনি তারা। তারপরও তাদের সাথে চুক্তির শেষ পর্যায়ে বিআরটিএ। অভিযোগ আছে এর পেছনে কিছু কর্মকর্তার যোগসাজশ। ড্রাইভিং লাইসেন্সের ধীর গতির কারণে শুধু যে ভোগান্তি হচ্ছে তা নয়, কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। এর জন্য বিআরটি এর গাফিলতিকে দায়ী করা হচ্ছে। সমস্যার দ্রুত সমাধান চাইছেন ভুক্তভোগীরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনাকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মাঠ পর্যায়ের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। তবে করোনা ক্রান্তিকাল দীর্ঘায়িত হলে এর প্রভাব আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত
এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ সময় কিছু অপরাধও সংঘটিত হয়। এসব অপরাধের অধিকাংশই পুলিশ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনে। ট্র্যাডিশনাল ক্রাইম যেগুলো হয়তো 2 মাস আগে 3 মাস আগে করোনা শুরু হওয়ার আগে হচ্ছিল, সেটি কিন্তু আমরা দেখছি যে পরিবর্তিত হচ্ছে। এখন সেই সমস্ত ক্রাইমের আধিক্য দেখছি আমরা, যেটি আমি বলবো যে ঘনবসতির কারণে বা অনেক লোক একসঙ্গে বসবাস করলে যেগুলো হয় সেই ধরনের অপরাধ প্রবণতা দেখছি আমরা, যেমন নারী নির্যাতন, শিশু ধর্ষণ, মারামারি, তুচ্ছ ঘটনা নিয়ে কন্দল, দলাদলি, মারপিট, এই ধরনের অপরাধ বেশি দেখছি আমরা। পুলিশ প্রধান আরও বলেন, করোনাকালীন সময় সরকারের নেওয়া পদক্ষেপ সঠিক ছিল। মাননীয় প্রধানমন্ত্রী আমরা যদি দেখেন, না শুরু থেকে তো লাইফ অ্যান্ড লিভিংয়ের মধ্যে ডেলিকেট ব্যালেন্স করার চেষ্টা করেছেন, এবং আল্লাহর অসীম রহমতে এই ব্যালেন্স করার যে প্রয়াসটি সেটি কিন্তু বাংলাদেশে বেশ সাকসেসফুল। আমাদের যেমন শুরু থেকেই যারা প্রান্তিক আয় জনগোষ্ঠী তাদেরকে খেয়াল রাখা হয়েছে, প্রায় 2 মাস সরকার টানা রিলিফ অপারেশন করেছেন। করোনাকালীন সময় দীর্ঘায়িত হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর এর কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে মাঠ পর্যায়ের পুলিশকে এরই মধ্যে দেওয়া হয়েছে দিক নির্দেশনা। কিন্তু যদি এটা এই ধরনের ক্রান্তিকাল দীর্ঘায়িত হয়, প্রলম্বিত হয় এবং সেটা যদি সরাসরি আমাদের প্রান্তিক জনগোষ্ঠীকে আঘাত করে, তাহলে তো অবশ্যই এটা এই অর্থনীতির এই নেতিবাচক যে প্রভাব সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর পড়তে বাধ্য। তো আমরা দেখছি, আমরা খেয়াল, আমরা এই প্যান্ডেমিক পুলিশিংয়ের বা এই অতিমারির সময়কার পুলিশ ল এনফোর্সমেন্টের যে এই চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো পুলিশ সদর দপ্তর প্রতিনিয়ত এগুলোকে মূল্যায়ন করছে, এবং সে অনুযায়ী আমরা আমাদের জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখছি। সামাজিক, পারিবারিক এবং সম্পত্তি সংক্রান্ত অপরাধগুলো কমিউনিটি এবং বিট পুলিশের মাধ্যমে মীমাংসা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় UITS এর উপাচার্যকে প্রাণনাশের হুমকি এবং 60 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বাড়িধারা জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান মিয়ার বিরুদ্ধে। PHP ফ্যামিলি প্রতিষ্ঠিত UITS বিশ্ববিদ্যালয়ে দায়ের করা আরেকটি জালিয়াতির মামলায় PBI এরই মধ্যে চার্জশিট দাখিল করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে তাদের করা চাঁদাবাজির মামলার রিপোর্ট দিয়ে আসল ঘটনা উদ্ঘাটন করবে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। প্রতিষ্ঠার পর থেকে 2019 সাল পর্যন্ত রাজধানীর বাড়িধারার জামালপুর টুইন টাওয়ারে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে PSP ফ্যামিলির ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স। একই বছরে ভাটারায় নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার পর থেকে জামালপুর টুইন টাওয়ারের মালিক শওকত হাসান বিভিন্ন সময়ে পাওনা টাকার মিথ্যা অভিযোগ তুলে আসছেন। চুক্তি অনুযায়ী UITS ভাড়ার সব টাকা অগ্রিম পরিশোধ করে দিলেও এর বাইরে বিভিন্ন সময় সার্ভিস চার্জ সহ এবং বিভিন্ন ইউটিলিটি চার্জের নামে টাকা নিয়েছেন শওকত হাসান। কিন্তু যখনই বিশ্ববিদ্যালয়টি জামালপুর ভবন ছেড়ে দেন, তখনই জাল জালিয়াতির আশ্রয় নিতে থাকেন বঙ্গলীগের সভাপতি পরিচয় দানকারী এই শওকত হাসান। চুক্তি অনুযায়ী UITS সমস্ত টাকা তাকে পরিশোধ করে দেয়, কিন্তু যখন UITS তার মেইন ক্যাম্পাসে চুক্তির মেয়াদ শেষে চলে আসবে, সে সময়ে যে মামলার ঘটনায় যেটা দেখা যাচ্ছে, শওকত হাসান মিয়া অনৈতিকভাবে, অবৈধভাবে প্রায় 60-20 টাকা পর্যন্ত দাবি করেছে। ইতিমধ্যে সমস্ত কেসগুলো ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তদন্ত পর্যায়ে যে তিনি হুমকি এবং চাঁদাবাজি এবং সন্ত্রাস এগুলো করে UITS থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। উনি একটা চিঠির মাধ্যমে প্রথমে 10 কোটি, পরে 25 কোটি, এরপরে 39 কোটি, বিভিন্ন সময়ে গিয়ে টাকার পরিমাণ বেড়েছে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সকলেই তাদের স্ব অবস্থান থেকে একটি বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবেন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য। বিশ্ববিদ্যালয়ের VC-কে গাড়ি রোধ করে প্রাণনাশের হুমকি এবং প্রায় 60 কোটি টাকা চাঁদা দাবি করেছেন জামালপুর টুইন টাওয়ারের মালিক। আমরা যাতে করে এই দুর্বৃত্ত থেকে রেহাই পেতে পারি এবং আমাদের শিক্ষা কার্যক্রমকে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, এটাই আমাদের বিনীত নিবেদন।
উল্টো ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান আলহাজ সুফি মিজানুর রহমানের বিরুদ্ধে সিএমএম আদালতে মামলা দায়ের করেন শওকত হাসান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের অনুসন্ধানে দেখা যায় সুফি মিজানুর রহমান সাহেবের স্বাক্ষর নকল করে জাল বায়নাপত্র করেছিল অভিযুক্ত জামালপুর টুইন টাওয়ারের মালিক। আমরা দুইটি মামলায় একসাথে তদন্ত করি, তদন্ত করে দেখা গেছে যে ওনার যে 22 কোটি টাকার যে দাবি, সেই 22 কোটি টাকা আসলে 10 বছর আগেই দেওয়া হয়েছে এবং উনি চুক্তি শেষ হওয়ার পর চলে যাওয়াতে উনি কিছু হয়তো এমনি হঠাৎ করে এতগুলো ভাড়া চলে যাওয়াতে উনি বোধহয় কি ফিল করছেন, উনি দাবি করছেন যে আমি টাকা পয়সা পাই নাই এবং উনি অতিরিক্ত দাবি করে একটি মামলা করেছেন। আমরা এই মামলাটি আমরা দেখছি যে ওনার দাবিটি সত্য না। এদিকে চাঁদাবাজির মামলায় ডিএমপির ভাটারা থানা তদন্ত রিপোর্ট দিতে গড়িমসি করছে এমন অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তবে গুলশান জোনের ডিসি জানান অধিকতর তদন্তের জন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে। পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের জন্যই আমরা নিবিড়ভাবে তদন্ত করছি এবং এই নিবিড়ভাবে তদন্ত সাপেক্ষে তদন্তে আমাদের যে ধরনের ফলাফল আসবে তার ভিত্তিতে এখানে পুলিশ রিপোর্ট প্রদান করা হবে। পিএসপি ফ্যামিলির বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র এবং হয়রানির মাধ্যমে সমাজে তাদের হেয় করা হচ্ছে বলেও অভিযোগ ইউআইটিএস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের পর এখন করোনা হটস্পট বরিশাল। ডাক্তার, নার্স, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সারা দেশে 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন 100 মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। 24 ঘন্টায় বরিশালে মারা গেছেন আরও 7 জন, এর মধ্যে করোনা পজিটিভ হয়ে 6 ও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়। এ বিভাগে ডাক্তার, নার্স, পুলিশ সহ নতুন শনাক্ত হয়েছেন 82 জন। সিলেটে করোনায় 3 জন এবং উপসর্গে 1 জন সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে, এদের সবাই পুরুষ। এদিকে গত 24 ঘন্টায় সিলেট জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন 54 জন। খুলনা জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে 1 জন ও উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে 2 জনের মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় খুলনায় 69 জন সহ বিভাগের 10 জেলায় 231 জন করোনা আক্রান্ত হয়েছেন। বগুড়া জেলায় করোনায় আরও 2 জন মারা গেছেন, আর আক্রান্ত হয়েছেন 57 জন। কুমিল্লায় উপসর্গ নিয়ে মারা গেছেন 4 জন। রংপুরে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালে আরও 3 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত হয়েছেন 53 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন আরও 1 জন, শনাক্ত হয়েছেন চিকিৎসক ও ব্যাংক কর্মকর্তা সহ আরও 98 জন। চুয়াডাঙ্গায় উপসর্গ নিয়ে মারা গেছেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হক জোয়ারদার লেমন। নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 1 জন, শনাক্ত হয়েছেন 20 জন। এছাড়া ময়মনসিংহে 24, নাটোরের সদর ইউনো সহ 21 জন, পটুয়াখালীতে 22 ও চাঁপাইনবাবগঞ্জে 14 জন নতুন শনাক্ত হয়েছেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা। টানা 3 সপ্তাহেও বন্যা পরিস্থিতির উন্নতি নেই উত্তরাঞ্চলের কয়েকটি জেলায়। দীর্ঘ সময় চর ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্ভোগে দিন পার করছেন বন্যা কবলিত মানুষেরা। পানিতে ডুবে সিরাজগঞ্জে মারা গেছে 1 শিশু। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। থাকার কথা ঘরের ভিতর, অথচ তাদের অবস্থান এখন নৌকাতে। দুর্গত কেউ কেউ আশ্রয় নিয়েছেন ঘরের চালে। এই দৃশ্য জানান দিচ্ছে কুড়িগ্রামে বন্যার ভয়াবহতা। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বাড়তে থাকায় সহসায় স্বাভাবিক জীবনে ফেরার লক্ষণ নেই সেখানে। বাড়ছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকটও। সিরাজগঞ্জে ফুসে উঠছে যমুনার পানি, তাতে জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। সিরাজগঞ্জের চৌহালিতে বন্যার পানিতে মারা গেছে 1 শিশু। নাটোরের সিংড়ায় আত্রাই নদীর পানি বেড়ে যাওয়ায় বোঝার উপায় নেই এখানে কিছুদিন আগেও লোকালয় ছিল। প্রচণ্ড বেগে পানি প্রবেশ করছে ফসলি জমিতে। 200+ মানুষ পরিবার সেখানে পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বগুড়া ও জামালপুরে। সবখানেই দুর্ভোগের চিত্র একই রকম। মানুষ এবং গবাদি পশুর খাদ্য সংকট, বিশুদ্ধ পানি নেই। তবে নেত্রকোনা ও সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমতে শুরু করেছে।
এস এম আশরাফ, এটিএন বাংলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী এমাসুদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হৃদরোগে আক্রান্ত হয়ে ভোরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। পরে কাঁটাবনে অধ্যাপক এমাসুদ্দিনের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রাষ্ট্রবিজ্ঞানের মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। বাদ জুমা রাজধানীর কাঁটাবনের কাদেরিয়া জামে মসজিদে তার এমাসুদ্দিনের জানাজা অনুষ্ঠিত হয়। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে কবর দেয়া হবে বলে জানান পরিবারের সদস্যরা। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 1992 সালে 21 পদক পান অধ্যাপক এমাসুদ্দিন আহমেদ। তার যে পথ ছিল, তার জীবনের সমস্ত কর্মটাই ছিল তার এই বাংলাদেশের জন্য। আমাদের চরম দুর্ভাগ্য যে আমরা আজকে এই ধরনের একজন অভিভাবককে, শুধু বিএনপি নয় গোটা জাতি হারালো। আব্বা যেমন এই দেশটাকে ভালোবাসতেন, আমরাও বাসি আব্বার জন্য। আমি দেশবাসীর কাছে ওনার আত্মার মাগফিরাত এবং উনি যাতে বেস্ট নসিব হন সেই জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাই। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মধ্যরাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 67 বছর। আব্দুল হাই রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। 2 জুলাই নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। রোববার বাদ জোহর কিশোরগঞ্জের মিঠা মইনে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি প্রেস সচিব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজধানীর বাজারে এখন কাঁচা মরিচের দাম কেজি প্রতি 150 টাকার বেশি। বর্ষা বন্যায় আবাদ নষ্ট হয়, মরিচের সংকট দেখা দিয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। তবে কোরবানি ঈদের আগে এবার কমেছে মশলার দাম। দেখুন মমিনুর রিপনের রিপোর্ট। উত্তরাঞ্চলে বন্যা আর সরবরাহ ব্যবস্থার অজুহাতে সপ্তাহের ব্যবধানে অনেক বেড়েছে কাঁচামরিচের দাম। কারণবাজারের পাইকারি মোকামে উত্তরাঞ্চল থেকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি দাম 120 থেকে 140 টাকা দরে, আর খুচরা বাজারে প্রতি কেজি এ দাম আরও 30 থেকে 40 টাকা বেশি। গত সপ্তাহে ছিল 80-85-90, এ সপ্তাহে 120-125। কাঁচামরিচের দামে ঝাল বাড়লেও গরম মশলার বাজার কিছুটা ঠান্ডা। ঈদের আগে অন্যান্যবার মশলার কেনাকাটায় মানুষের উপচে পড়া ভিড় থাকলেও এবার সে বাজার অনেকটাই ফাঁকা। ঈদ সামনে রেখে গরম মশলার দাম কম, কোনো মালের দাম বেশি না, দারচিনির দামও কম, জিরার দামও কম, এলাচি, লং, গোলমরিচ এগুলি সবগুলি দাম কম। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মুরগি ও মাছের দাম রাজধানীর বাজারে কিছুটা কমেছে। তবে স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও রসুনের দাম। গত সপ্তাহে দেশি পেঁয়াজ ছিল 45 টাকা, এ সপ্তাহে দেশি পেঁয়াজ 45 টাকা, আলু ছিল 30 টাকা কেজি, এ সপ্তাহে আলু 30 টাকা কেজি। এদিকে করোনা ভাইরাস সংক্রমণের মারাত্মক ঝুঁকির মধ্যেও রাজধানীর কাঁচা বাজারগুলোতে স্বাস্থ্যবিধি মানার ধার ধারছেন না ক্রেতা বিক্রেতারা। মমিনুর রিপন, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নিজের ফ্ল্যাটে প্রযুক্তিবিদ ফাহিম সালে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্ক পুলিশের হাতে ওই ব্যক্তিকে আটক করা হলেও এখনও আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়নি। পুলিশ বলছে তাকে আটকের পর এলোমেলো কথা বলতে থাকায় মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা মহামারীতে ক্রেতা কমে যায় বিপাকে পড়েছেন পটুয়াখালীর হাঁস, মুরগি ও কোয়েল পাখি খামারিরা। টানা 5 মাস লোকসানের ফলে পুঁজি সহ পেশ হারানোর শঙ্কায় পড়েছেন তাদের অনেকে। অল্প পুঁজি, কম লোকবল ও দ্রুততম সময়ে মুনাফা হাতে পাওয়ায় পটুয়াখালীতে দিন দিন জনপ্রিয় হচ্ছিল এসব খামারের কারবার। গড়ে উঠেছে প্রায় 1,500 খামার, এখন তার অর্ধেকই লোকসানে বন্ধ হতে চলেছে। এবারে পার্টেক্স খেলার খবর। ভিয়ারিয়ালকে 2-1 গোলে হারে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে 34 বার লিগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লস ব্লাঙ্কোসরা। 2 বছর আগে সবশেষ শিরোপাটাও জিদানের হাত ধরে জিতেছিল রিয়াল মাদ্রিদ। এস এম আশরাফের রিপোর্ট।
মঞ্চটা তৈরিই ছিল, শুধু রং তুলির শেষ আঁচড়ের অপেক্ষায় প্রহর গুনছিলেন রিয়াল সমর্থকরা। শেষ বাঁশি বাজতেই স্তেফানো স্টেডিয়ামে ছড়িয়ে পড়ল উৎসবের আবির। জিদানের অধীনে সবটুকু নিংড়ে দেন শিষ্যরা, এবারও তার ব্যতিক্রম হয়নি। আর তাই লা লিগায় রেকর্ড 34 শিরোপা ঘরে তুলল তারা এক ম্যাচ হাতে রেখেই। খেলোয়াড় হিসেবে একবার শিরোপা জিতেছিলেন, এবার কোচ হিসেবে মুকুট পড়লেন দুবার। অথচ করোনার কারণে লিগ বন্ধ হওয়ার আগে বার্সার পেছনে ছুটছিলেন রামোসরা, তবে হার না মানার মানসিকতাতেই শেষ পর্যন্ত ধরা দিল শিরোপা। রিয়াল জিতল টানা 10 ম্যাচ। করিম বেনজেমার জোড়া গোলে ভিয়ারিয়াল বাধা টপকে যায় লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদকে এ পর্যন্ত 11টি ট্রফি এনে দিয়েছেন এই ফরাসি কোচ। লা লিগার পর এবার তাদের মিশন চ্যাম্পিয়ন্স লিগ। ম্যাচ শেষে কোচকে শূন্য ছুরি দিয়ে রিয়াল ফুটবলাররা যেন জানান দিচ্ছিলেন, কোচ খেলোয়াড়ের এই রসায়নে তাদের কোনো লক্ষ্যই আরাধ্য নয়। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। স্মার্ট কার সংকটে থমকে আছে বিআরটিএল ড্রাইভিং লাইসেন্স বিতরণ, ভারতীয় বিতর্কিত প্রতিষ্ঠানকে সরবরাহ আদেশ। করোনা মহামারী দীর্ঘ হলে প্রভাব পড়বে আইন শৃঙ্খলায়, পুলিশের আইজির আশঙ্কা, পরিস্থিতি ঠিক রাখতে মাঠ পর্যায়ে নির্দেশনা। ইউআইটিএস বিশ্ববিদ্যালয়ের ভিসিকে হত্যার হুমকি, 60 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, ভাটারা থানায় মামলা নিয়ে গড়িমসি পুলিশের। এবং হৃদরোগে মারা গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী এমাচউদ্দিন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।